এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। তো কালকে যে কথা বলেছিলাম সেই কথা আজকে বলতে যাচ্ছে। তো আমরা সবাই যাচ্ছি মেক্সিকোতে আজকে, মেক্সিকো বিচে। তো এই যে বাচ্চা কাচ্চা সবাই রেডি, আমরা ফুল মানে আমরা তিনজন আর আমার বোনের ফুল ফ্যামিলি আমরা যাচ্ছি হচ্ছে মেক্সিকোতে। তো মেক্সিকোতে যাবো, মেক্সিকোতে আশা করছি আমরা খুব মজা করবো। তো সেই মজার এভরিথিং আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, এই যে এটা আমাকে সারাদিন খামনি খামনি খামনি। ইয়েস আইসার আলি, হোয়াট ইজ নো আই এম নট গোনা প্রেস এনিথিং। এটা ওকে। তো যাই হোক, যাত্রা করলাম শুরু, যাত্রা করতে যাচ্ছি শুরু, আর কয়েক মিনিটের মধ্যে যাত্রা শুরু হবে। তো পথে যাচ্ছি, পথে যদি মানে আকর্ষণীয় কিছু দেখি, ভালো কিছু দেখি, সেটা তো শেয়ার হবে। আর আমরা যে বিচে যাচ্ছি, বিচের এভরিথিং আমরা আমাদের ফান সবকিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ব্লগ শুরু করলাম আপনাদেরকে নিয়ে, যা করবো যেখানে করবো যতটা ফান করবো সব শেয়ার হবে। চলেন পাহাড়গুলি খুব সুন্দর লাগতেছে আমার কাছে, এই যে পাহাড় চারপাশে তো পাহাড়। তো যেতে যেতে এত সুন্দর ভিউ, যেটা আমি না শেয়ার করে আর পারলাম না। মানে আকাশটা নীল, তার মধ্যে সাদা মেঘ, আর দূরে দূরে এত উঁচু উঁচু পাহাড়। আর অ্যারিজোনা রোডে সবচাইতে মেন যেটা, সবচাইতে বেশি মজা, যেখানেই তাকাই খালি এরকম পাহাড় আর ক্যাকটাস। তো যাই হোক, মানে পাহাড় আর ক্যাকটাস দেখে আমি বেশিক্ষণ আপনাদের বোর করবো না। তো আরও দূর মানে কিছু দূর যেতে দুইটা শহর পড়বে, তো সেই শহরের মানে যখন ভিতর দিয়ে যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলেন শহর আসা অবধি আবার আমরা একটু অপেক্ষা করি। তো দূরে বাপাশে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম উঁচু করে ঢাকা, সেটা হচ্ছে আমেরিকার ভিতরে ঢোকার পরে এটা হচ্ছে সেকেন্ড অর থার্ড চেকপোস্ট। তো এরকম আমেরিকার ভিতরে ঢোকার পরে দুই তিনবার এরকম চেকিং পোস্ট মানে পাওয়া যায়, সেটা আমার ভাই বলল। তো যাই হোক, চলেন আগে যাই, এটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এইসব কিছু কিছু ইনফরমেশন ছোটো ডিটেল ভালো আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনারা কেউ মানে খুব কিউরিয়াস হন। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের প্রথম যে শহর সেটাতে চলে এসেছি। আর এই শহরের নামটা একটু একটু মানে অনেক আমার কাছে ডিফারেন্ট লেগেছে। এই শহরের নাম হচ্ছে আহো। তো এটার মানে উচ্চারণটা হচ্ছে এ জে ও, হ্যাঁ আমি যদি ভুল করে না থাকি। তো উচ্চার মানে স্পেলিংটা হচ্ছে এ জে ও, আর এটার উচ্চারণ হবে হচ্ছে আহো। তো টাউনটা খুবই ছোট, মানে আমার মনে হচ্ছিল মানে খুবই ছোট আমার কাছে, কেন জানি একটু বাংলাদেশ বাংলাদেশ একটা ফিল আসছিল, আমি মানে বলতে পারবো না কেন। তারপরও শহরটা খুবই ছোট, ছিমছাম গুছানো, সব কিছু ছোট ছোট, মানে আমার কাছে ভালো লেগেছে। আর শহরটা যেটা আরেকটা যেটা মানে মেন আমার কাছে লেগেছে সেটা হচ্ছে একদম কোয়েট, জনশূন্য, কোনো মানুষ নেই। যেহেতু এটার এই শহরের ভেতর দিয়েই হচ্ছে হাইওয়ে, মানে কি বলবো, এক স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার একটা রাস্তা, বলবো যে এক দেশ থেকে অন্য দেশ, কারণ আমরা আমেরিকা থেকে যাচ্ছি হচ্ছে মেক্সিকোতে। তো অ্যারিজোনার বর্ডারের দিকে মোস্ট অফ দ্য মানে শহরের মধ্যে দোকান বলেন যে কোনো বলেন সব কিছুতেই মেক্সিকান ফুড, মেক্সিকান। মেক্সিকোতে ঢোকার আগে আপনাদেরকে মেক্সিকোর ইন্স্যুরেন্স কিনতে হয়, সেই জন্য এখান থেকে মেক্সিকোর ইন্স্যুরেন্সও কিনতে পারবেন। তার একটা যেটা, আর এই শহরের স্পিড লিমিট খুবই কম ছিল, সেই জন্য আমরা ধীরে সুস্থে যাচ্ছিলাম। তো সামনে আরেকটা শহর আছে, সেই শহরটাও দেখাবো, চলেন। তো সেকেন্ড যে শহরটা ছিল সেটার নাম হচ্ছে ওয়াই, আমি জানি এটা মানে আমার কাছে খুবই ফানি লেগেছে। তো আহো এ জে ও, মানে আহো শেষ হওয়ার পরে হচ্ছে ওয়াই, তো ওইটাও হচ্ছে আরেকটা টাউন। তো ওয়াইটা পার করলেই হচ্ছে আমরা একদম ক্লোজ টু মেক্সিকান বর্ডার, তার কিছুক্ষণের মধ্যে আমরা মেক্সিকান বর্ডারের কাছে চলে আসব। তো চলেন একবারে বর্ডারে যেয়ে দেখা হবে, কথা হবে।
তো আমরা এই যে এটা হচ্ছে মেক্সিকান বর্ডার, এটা এখন ক্রস করব। ক্রস করার আগে গ্যাস নিচ্ছি, তো এটা ক্রস করলেই হচ্ছে মেক্সিকো। তো জামাই বর্ডার ক্রস করার কতক্ষণ পরে আমাদের গন্তব্য? আওয়ার অ্যান্ড হাফ। তো এটা ক্রস করার পরে অলমোস্ট ওয়ান আওয়ার অর লেস দেন আওয়ার আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা প্রথমে যাচ্ছি। জামাই আমরা কোথায় যাচ্ছি প্রথমে একটু বলো প্লিজ। তো এই হচ্ছে আমেরিকা মেক্সিকোর ক্রসিং বর্ডার এটা, আর ওইটা হচ্ছে আসার পথে আমেরিকান বর্ডার। তো ঠিক আছে, এখন আমরা এখান থেকে গ্যাস নিয়ে নেই। তো এখানে এসে আমরা আরেকজন মানে বাংলাদেশি ফ্যামিলি, এটা হচ্ছে আমার বোনদের ফ্রেন্ড, ওদের সাথে দেখা হয়েছে, ওরা আমাদের সাথে যাচ্ছে, তো আমরা দুই ফ্যামিলি যাচ্ছি। তো এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে আমাদের গাড়ি, মানে যাত্রাটা ভালোই হয়েছে। আমার বাচ্চারা খুবই খুবই এনজয় করছে, তো সব মিলে সো ফার সো গুড। আমি ভেবেছিলাম জার্নিটা বোরিং হবে বা কিছু না, দেখলাম যে না খুবই ভালো লাগেছে। আর খুব বেশি দূরে না ওদের বাসা থেকে, অলমোস্ট লাইক 300 মাইল বা 200 কত মাইল ঠিক খেয়াল নেই, এরকম দূরে। তো এনিওয়ে, তো বর্ডার ক্রস করি, তারপর আবার দেখা হবে। টিল দেন চলেন, আর ভালো কিছু দেখলে তো দেখাবো। আর আসার সময় যতটা পেরেছি, যতটা মানে ভিউ ছিল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে বর্ডারের গ্যাস স্টেশন। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার, চলেন। ও আচ্ছা, পাসপোর্ট লাগবে তো ভাই? আমরা চুপু 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 চুপে বড় ছুপুটা, এই যে আমরা বর্ডার ক্রস করছি। আচ্ছা, কিছুক্ষণ আগে যে ভিডিওতে ছিল খেয়াল করেছেন কিনা জানি না, এই যে এই সেই ওয়াল মেক্সিকো আর হচ্ছে ইউএস এর ওয়াল, এটা এই যে দুই পাশে ওয়াল, আর এই আমরা এখন যাচ্ছি ভেতর দিকে। আর হচ্ছে হাইওয়ে পেট্রোল, বর্ডার পুলিশ। ঠিক বাবা, এটা হচ্ছে যে আমেরিকার সাইড। এই আমাদের ওয়েলকাম টু মেক্সিকো ড্রিঙ্ক দিবে না? মেক্সিকোতে তো আমরা কেন না, ওই যে ওয়েলকাম টু মেক্সিকো ড্রিঙ্ক দেয় না, কোনো বড় হোটেল টোটেলে গেলে ওয়েলকাম ড্রিঙ্ক দেয় তা আমাদের। আমার ভিডিও সাথে নাচ করতেছে এক একজনে। উমা সে তো পুরো গেরিলা গেরিলা পুলিশ। হ্যাঁ কোথায় লেখা? ও শুট, আচ্ছা যা রেকর্ড করে জলদি জলদি, এই যে ডান, আর কিন্তু দেখাতে পারবো না যে তুই যে দেখার উপরে সাইন, নো ক্যামেরা নো সেলফোন, তো আমি অফ করে দিচ্ছি। তাই যে আমরা মেক্সিকোতে চলে এসেছি, ওয়েলকাম টু মেক্সিকো পিপল। তো চলেন যাও যাক, ওয়েলকাম মেক্সিকো টু কাম বাংলাদেশ, এটা ফিল হইতেছে যাবে মেক্সিকোতে আগমন। তো ঠিক আছে চলেন, মেক্সিকোর ভিউ যতটা পারবো শেয়ার করবো, আর যদি না পারি তাহলে ব্লগটা 2-3 ভাগে ভাগ করে দিব। আমি চাই যেখানে আছি যতটাই ঘুরছি সব আপনাদের সাথে শেয়ার করতে। তো যদি এক পর্বে না হয় তাহলে মেক্সিকোর আমি কয়েকটা পর্বে বিভক্ত করে দিব, আপনারা যাতে দেখতে পারেন। তো চলেন, পুরা দেশি ছেলে খাওয়া হচ্ছে, এই যে দেখেন সুন্দর, এই যে 8:30। ওকে আমরা যাচ্ছি, তো এখানে অ্যাকচুয়ালি স্পিড লিমিট আর সব কিছু আমেরিকার সাথে অনেক ডিফারেন্ট, খুব আস্তে আস্তে যেতে হবে।
কারণ যতদূর জানলাম এখানে যদি গাড়িতে আলাদা করে কিছু হয় সরাসরি জেলে নিয়ে যাবে, তারপর কথা হবে। আমেরিকাতে তো ধরেন আপনাকে যদি টিকিট দেয় বা কিছু তাহলে রাস্তায় টিকিটটা দিয়ে ছেড়ে দেয়, বাট এখানে সোফার যতটুকু শুনলাম আপনাকে টিকিট তো দেবে দিবেই, সাথে সাথে আপনাকে সাথে সাথে জেলে নিয়ে যাবে। আর এখানে গ্যাসের প্রাইস গুলো দেখতে দেখা যাচ্ছে $20-30, আসলে যখন পেসোতে এটা কনভার্ট করা হয় তখন মনে হয় কম। রাইট ভাই, কত একটু আমাকে হিসাবটা বুঝে দাও। তো এখানে 50 পেসো আর আমেরিকাতে $1, তো সেই জন্য গ্যাস প্রাইসটা অনেক বেশি মনে হয়। তো যাই হোক, এখানে গাড়ির স্পিড লিমিট এইসব মনে হচ্ছে একদম দেশের মতোই, আস্তে ধীরে সবাই যাচ্ছে। আমেরিকাতে ধরেন স্পিড লিমিট রাস্তাতে তো লিখে দেওয়া থাকে, এদিকে লিখে দেওয়া থাকে যাবে। এখানে আমার সোফার চোখে পড়েনি। ও আচ্ছা, এই যে 20 কিলোমিটার পার আওয়ার, ওকে। তো আমরা যেখানে যাচ্ছি, আমরা প্রথমে যাবো একটা খুব ফেমাস একটা সি ফুড রেস্টুরেন্ট, রাইট? তো সেখানে যাবো খাবো, তারপর আমরা যাবো হচ্ছে আমরা যে বাড়িতে থাকবো সেই বাড়িতে। তো চেষ্টা করবো এই বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ির ভিতরে যাওয়ার আগে বাড়ির একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করতে। আর যদি না পারলাম তো নাই, যাবার কি বিক্রি করতেছে এদিকে তা now it's look like not some kind of nuts. At the pura deshi style. তো আমরা এসে গেছি আমাদের গন্তব্যে, খুবই টায়ার্ড। তো যেহেতু এখানে অনেক মিউজিক, যাই না কথা বলা যাবে কিনা, তো পরে ভয়েস ওভার করে দিব, চলেন। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, এটা হচ্ছে পুরোটা মার্কেটে হচ্ছে ট্যুরিস্টদের জন্য, আর এখানে অনেক সি ফুডের দোকান আছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু আপনারা দেখতে পাবেন এখানে বক্সের মধ্যে আইস দিয়ে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, তারপর হচ্ছে সমুদ্রের যে ঝিনুক বলেন শেল সেগুলো বিক্রি হচ্ছে, নানা ধরনের মানে ট্যুরিস্টদের জন্য যত যা আছে হ্যান্ডি মানে কি বলবো ক্রাফটের জিনিস বলেন, তারপরে কাপড়। আর মেক্সিকোতে আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে অনেক ফার্মেসি, যতদূর কথাটা বলে জানতে পারলাম আমার ভাইয়ের কাছ থেকে যে যেহেতু এখানে মেডিকেশনের দাম অনেক কম, সেই জন্য এখানে ঘন ঘন আপনি ফার্মেসি দেখতে পাবেন। তো এই টুপিটা আমি পরেছি আমার বোনের, কারণ এখানে এত গরম এত রোদ সেই জন্য, কারণ বিজে যাচ্ছে এমনিতেই কালো হয়ে যাবো পুরে, তার আগেই মানে কি বলবো টুপি টুপি পরে যতটা নিজেকে প্রোটেক্ট করা যায়। এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর শেল, মানে কংশেল আছে, ঝিনুক আছে, আর এগুলো দিয়ে নানা ধরনের শোপিস, আর ওই যে দেখেন আইস দিয়ে ওটার মধ্যে হচ্ছে বড় বড় চিংড়ি মাছ। ওরা একদম চিংড়ি মাছ ধরে এনে আপনার সামনে দেখাবে, কিনবেন নাকি সেটা জিজ্ঞেস করবে। আর আমরা সবাই চেষ্টা করেছি একদম ফুল অন মাস্ক পরে থাকতে, তো বাচ্চা বুড়ো সবাই পরেছে। আর যেহেতু এত গরম সবারই মোটামুটি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আসলে মেক্সিকোতে যে জিনিসটা গরম তো আছে তার সাথে এখানে খুবই হিউমিড। তো যাই হোক, সব মিলিয়ে যেহেতু ভ্যাকেশন মানে আমরা এসেছি, আমরা খুব এনজয় করেছিলাম। তো এখানে পার্কিং আপনাকে পে করে করতে হয়, মানে অ্যাকচুয়ালি যেহেতু আমরা ওই দেশে থাকি না, ওই দেশের নিয়মটা তত যাই না, বাট আমরা যেহেতু এখানে পার্কিং করলে পার্কিংয়ের যেই কি বলে পে পার্কিংয়ের যেই একটা পে করার জায়গা থাকে সেটা ছিল সেই জন্য। তো এখানে এই যে আরেকটা যে বাবু ভাই আর জেনি, তো ওরাও চলে এসেছে, তো সবাই মিলে এখন আমরা উপরে যাব। তো রেস্টুরেন্ট যেটাতে আমরা যেতে চেয়েছিলাম সেটা একদম মানে বন্ধ ছিল। আর সবচেয়ে ভালো লাগলো যেটা মেক্সিকোতে অনেক কালারফুল, মানে লিটারালি আমার কাছে মনে হয়েছে আমি বাংলাদেশে চলে এসেছি, এরকম বাংলাদেশি মার্কেটের মতো। আর আস্তে আস্তে তো আপনারা শুনেছেনই, আমার গাড়িতে অনেক হাসাহাসি করছি, অনেক মজা করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনারা এটাকে অন্যভাবে নেবেন না। তো যাই হোক, এই যে দেখেন আমরা লাঞ্চ খেতে বসেছি, হচ্ছে বললাম তো লাঞ্চ উইথ দ্য ভিউ, এত সুন্দর জায়গা, আপনাদেরকে একটু দেখাই চলেন। Put it down a little bit. I can't breathe. Sit, I know, a little bit down. Mama, when you speak, just put it up, okay?
Yeah, the chips and salsa. Hey, chips and salsa. Can you grab a bucket? Chips and salsa. Can you pour a chip this? Okay, how many margaritas? Two virgin margaritas. Absolutely no alcohol. Okay. Yeah. Thank you. Yeah. এই যে খালা বঞ্জি আলগা নেল লাগায় বাহাদুরির চোটে বাঁচতেছে না তার মধ্যে দুইটা নেল পড়ে গেছে চোখে তো আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে তো আমরা বসে বসে মানে ছবি তুলছিলাম আর যা যত মজা করা করে নিচ্ছিলাম আর যেটা আমি আগে বলেছি এখনও বলছি আমি একদম আমাদের র ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনারা বুঝতে পারবেন আপনারা কতটা মজা করেছি আর এখানে যেটা মানে মেইন একটা সমস্যা হয়েছে খুবই গরম ছিল জানি না কেন বাট এক্স্যাক্টলি লাইক চার পাঁচটা টেবিলের পরে অপোজিট সাইডে জায়গাটা একদম ঠান্ডা ছিল তো যে চিপসটা খেতে দিয়েছিল চিপসটা বেশি একটা পছন্দ হয়নি তো যে দেখেন আমার মেয়ে ওরা বসে বসে নেল পলিশের মানে আবার আলগা নোক লাগাচ্ছিল তো যাই হোক ফুড অর্ডার করা হয়ে গেছে তো ফুড আসছে ফুডটা দেখাচ্ছি আমি আপনাদেরকে তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ এটা একটা মিক্স প্ল্যাটার এখানে তিন চার ধরনের মাছ আছে তারপর ভেজিটেবল আছে বিনস আছে চিকেন আছে বিফ আছে সালসা আছে আবার টোটিরাও আছে তো কাছ থেকে দেখাচ্ছি দেখেন এখানে ভাজা স্টিম করা অনেক মাছ চিংড়ি মাছেরই দুই ধরনের তারপর হচ্ছে চিকেন আর বিফ তো আমরা সবাই অ্যাকচুয়ালি মাছগুলো খুব এনজয় করেছি তো আমি খাচ্ছিলাম আর সবাইকে একটু বেড়ে বেড়ে দিচ্ছিলাম কারণ এত গরমে বাচ্চাগুলো একদম মানে কী বলবো যেটাকে ভত্তা হয়ে গেছে এরকম অবস্থা আমার ছেলের তো খুবই কষ্ট হচ্ছে আমি বললাম যে বাংলাদেশে যদি যাও এরকমই গরম তো সে তো অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে সে কখনো বাংলাদেশ যাবে না গরমের জন্য এক্স্যাক্টলি না যেটা হচ্ছে মেন কারণ আপনারা তো দেখেছেন আমার গত দুই ব্লগে আমি শেয়ার করেছি যে প্লেনে আস্তে আস্তে আমার ছেলেটার কী অবস্থা হয়ে গেছে তো সেই জন্য সেই ভয়ে বলছে যে আমি আর কখনো বাংলাদেশে যাব না ব্যাপারটা আমার খুব মানে হাসিও পাচ্ছিলো দুঃখও পাচ্ছিলো তো যাই হোক তো বাচ্চাদেরকে সবাইকে খাবার টাবার বেড়ে দিচ্ছি আমরাও খেয়ে নিচ্ছি তো আমার মেয়ে ওই খাবার খাবে না সেই জন্য সে খাচ্ছে হচ্ছে কেসিডিয়া আর সে মানে বাচ্চারা সবাই ঠান্ডা পানি খেতে খেতে তারা একদম শেষ হয়ে যাচ্ছে তো জিদেল খাচ্ছে ওর চিজ কেসিডিয়া আর আমি এই যে আমার যেই খাবারগুলো নিয়েছি দেখাচ্ছি তোর একটা মানে কী বলবো মার্গারিটা দিয়েছিল মার্গারিটার মধ্যে এত লবণ লেগেছে আগেই বলে দিচ্ছি অনেকেই হয়তো বা না ভেবে না শুনে বলে দেবেন অ্যালকোহল খাচ্ছেন এটাতে কোনো অ্যালকোহল নেই এটা হচ্ছে অ্যাবসোলুটলি ভার্জিন মানে মার্গারিটা এটা হচ্ছে লেমনেড খেতে আমার কাছে মনে হয়েছে লেমনেড বাট টু মাছ সল্ট দিয়ে দিয়েছে তো খেতে ভালো লাগেনি তো যাই হোক এই পাশটায় আমরা যখন এসেছি রাস্তার এই পাশে তো যেটা চোখে পড়লো কেউ একজন আমাদের গাড়িটা পরিষ্কার করছে এটা মেক্সিকোতে যারা গিয়েছেন হয়তো বা সবাই জানেন এরকম অনেকেই থাকে গাড়ি ক্লিন করে দেয় বা টুকটাক কিছু বিক্রি করতে যায় যাতে আপনারা ওদেরকে একটা পয়সা দেন আর যেহেতু এটা ট্যুরিস্ট স্পট তো সবাই জানে ট্যুরিস্টরা আসে এখানে সবাইকে মানে কাজ টাজ করে দিলে পয়সা দেয় এরকম একটা অবস্থা আর এই যে দেখেন উপর থেকে আপনাদেরকে একটা ভিউ দেখালাম তো যাই হোক খানা পিনা শেষ এখন আমরা চলে যাচ্ছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে মানে কি বলবো এটা হচ্ছে একপাশে রেল লাইন আর এক পাশে হচ্ছে ভাঙাচোরা বাড়ি মানে আমি এত মনে হচ্ছে যে রেল লাইনের পাড়ের একদম ভাঙাচোরা বাড়ি দেখে মনে হচ্ছে একদম বাংলাদেশের কোনো এক স্টেশনের সামনে চলে এসেছি তো যাই হোক আমাদের রিসর্টটা হচ্ছে অনেক দূরে আমরা যেইখানে গিয়েছি ওইখান থেকে প্রায় 20 মিনিটের মতো ড্রাইভ হবে তো যাই হোক আজকে আর ব্লগটা বেশি বড় করলাম না আমার একদম আমেরিকা থেকে মেক্সিকো আসা পর্যন্ত পুরো রোড ট্রিপটাই আমি অনেক ছোট করে আপনাদের সাথে শেয়ার করছি কারণ এত বড় করে শেয়ার করলে মানে কেউ আপনারা দেখতে বোর হয়ে যাবেন সেই জন্য কাটছাট করে যতটা মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগবে ততটাই শেয়ার করলাম তো যাচ্ছি আমাদের রিসর্টে আর চারপাশে দেখেন বালু আর বালু ওই দূরে হচ্ছে বিচ তো এনিওয়ে বিচটা ইনশাল্লাহ বিচ হাউস এভরিথিং আমি শেয়ার করব আর ডিটেলে যখন শেয়ার করবো সব কিছু বলে দিব তা আজকে এই পর্যন্তই একদম আমাদের রিসর্টের কাছাকাছি যেই ব্লগটা মেন করে দিচ্ছি ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে আর মেক্সিকোর ডে ওয়ান আমাদের আনন্দ ফুর্তি নিয়ে তো টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ